প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদপুর আইডিয়াল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি দুলাল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজ আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় অর্থনীতির সংজ্ঞা, মৌলিক অর্থনীতির সমস্যা ও সমাধান সম্পর্কে আমি কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানো অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক। এখন আমরা অর্থনীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল অর্থনীতি সম্পর্কে বলেছেন যে অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। এখানে অর্থনীতিবিদ মার্শাল মানুষের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে তিনি তার সংজ্ঞায় উল্লেখ করেছেন। সাধারণ কার্যাবলী বলতে আমাদের এই সমাজে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে, যেমন জেলে, তাঁতি, কামার, কুমার, তারা প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে। এই সমস্ত কাজের ফলে তারা কিছু আয় করে, এই আয় দিয়ে তাদের পরিবার পরিজন সংসার পরিচালনা করে থাকে। কাজেই অর্থনীতিবিদ মার্শাল তার সংজ্ঞায় এই অর্থনৈতিক যে চালিকা শক্তি, এই সমাজের সাধারণ মানুষের কথাই বলেছেন। আবার অর্থনৈতিক সংজ্ঞার সম্পর্কে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক অ্যাল রবিন্স। তিনি বলেছেন যে অর্থনীতি এমন একটি বিষয়, আবার বলেছেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান, তিনি বিজ্ঞানও বলেছেন, যা মানুষের অসীম অভাব, সীমিত সম্পদ ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে মানুষের সাধারণ কার্যাবলী আলোচনা করে। এখন এখানেও র্যাল রবিন্স বলেছেন যে অভাব অসীম, অর্থাৎ তার সংজ্ঞায় তিনটি বিষয় লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অসীম অভাব, দুই নম্বর সীমিত সম্পদ, তিন নম্বর বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ, এই তিনটি বিষয়ের কথা তিনি বলেছেন। কাজেই এই অসীম অভাব, সীমিত সম্পদ ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন, এই সমন্বয় সাধনের চেষ্টাই হচ্ছে অর্থনীতি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই সংজ্ঞা দুটি থেকেই অনেক ধারণা পেয়েছ বা বুঝতে পারবে। এরপর আসা যাক মৌলিক অর্থনীতির সমস্যা। মৌলিক অর্থনীতির সমস্যা বলতে আমরা কি বুঝি? মৌলিক অর্থনীতির সমস্যা, যেহেতু আমাদের
এই সমাজে প্রতিটা মানুষেরই অভাব অসীম, অভাব অসীম। তিনি বলেছেন, রবীন্দ্র যে কথা বলেছিলেন যে অভাব অসীম অসীম, অভাব অসীম, আর এই অভাব পূরণের, এই অভাব পূরণের সম্পদ সীমিত, সম্পদ সীমিত। মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে এই দুইটি বিষয় ভীষণভাবে লক্ষণীয়। আমাদের এই অর্থনীতিতে মৌলিক অর্থনীতি সমস্যা একটি আলোচ্য বিষয়। তাহলে আমরা বুঝতে পারি যে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের যে প্রচেষ্টা, তাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমাদের যেহেতু হাতের কাছে সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব বা অভাব অসীম একই জিনিস, এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব একসঙ্গে পূরণ করা যায় না। এজন্য কী করতে হয়? অভাবের বাছাই করতে হয়, অভাবকে নির্বাচন করতে হয়, অভাবকে আমরা নির্বাচন করতে করব যে একসঙ্গে অনেকগুলো অভাব, এই অভাবগুলো, যেমন শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মাঝে যে অভাবগুলো বিরাজ করতেছে, কারো খাতার দরকার, কারো কলমের দরকার, কারো স্মার্টফোনের দরকার, এ ধরনের অনেক অভাব দেখা দিবে। কিন্তু একসঙ্গে সব অভাব কি পূরণ করা যায় না? শিক্ষার্থী বন্ধুরা, একসঙ্গে সব অভাব পূরণ করা সম্ভব নয়। কাজেই আমাদের অভাবের বাছাই করতে হবে বা নির্বাচন করতে হবে, প্রথমে আমরা কোন অভাবটি পূরণ করব। এজন্য বলা হয়েছে যে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করা প্রচেষ্টাই হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা। আমাদের মানব জীবনে কেউ কোনোদিন একসঙ্গে সব অভাব পূরণ করতে পারে না, এ কারণেই যে তার হাতের কাছে যে সম্পদগুলো আছে খুবই কম, মানে স্বল্প। এই স্বল্প সম্পদ দিয়ে কেউ কোনোদিন সব অভাব পূরণ করে এই সমাজে বাস করতে পারে না, এজন্য তাকে অভাবের নির্বাচন করতে হয়। আমাদের অর্থনীতিতে আরও অর্থনীতিবিদরা বলেছেন যে অভাব পূরণের ক্ষেত্রে তাকে অবশ্যই নির্বাচন করতে হবে, সম্পদ যেহেতু সীমিত, অভাব পূরণের এই সম্পদ সীমিত হওয়ার কারণে তাকে এই নির্বাচনের কথা ভাবতেই হবে। এখন আসা যাক আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্পর্কে অর্থনীতিবিদরা আরও দুটি প্রধান কারণের কথা উল্লেখ করেছেন। এই দুটি কারণ হল, এক নম্বর, সম্পদের দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা। দুই নম্বর, অসীম অভাব। এই দুইটি কারণের কথা বলা হয়েছে যে অর্থনীতিবিদরা তারা অনেক গবেষণা করে উল্লেখ করেছেন যে এই সমাজে মানুষের বেঁচে থাকার জন্য এই দুইটি কারণের জন্যই অর্থনীতির সমস্যা দেখা দেয়। এক নম্বর হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা, যেটা বললাম যে সম্পদ আমাদের কাছে যেগুলো রয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় কম, প্রয়োজনের তুলনায় কম। যদি প্রতিটা মানুষের কাছে সম্পদ অগণিত থাকত,
সম্পদ যদি অফুরন্ত থাকতো তাহলে কেউ কোনোদিন অভাব বোধ করতো না। কিন্তু আমাদের প্রতিটা মানুষের তাদের সম্পদের পরিমাণ প্রয়োজনের তুলনায় সীমিত। এই প্রয়োজনের তুলনায় সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করাই হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। অর্থাৎ প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা বা সম্পদ কম, এজন্যই এই সম্পদের দুষ্প্রাপ্যতা লক্ষ্য করা যায়। আমাদের এই অধ্যায়ে এই অংশে আমরা যেটা আলোচনা করতেছি যে অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা এজন্যই হয় যে সম্পদের দুষ্প্রাপ্যতা, আমাদের হাতের কাছে সম্পদের পরিমাণ খুবই কম। প্রতিটা মানুষ সারা জীবন চেষ্টা করেও এই সম্পদ তার প্রয়োজনের তুলনায় যথারীতি অধিক পরিমাণ অর্জন করতে পারে না। এরপরে আসতেছে অসীম অভাব, অভাব অসীম, অভাব কিন্তু অসীম। আমরা এর আগে বলেছি যে অভাব অসীম কিন্তু সম্পদ কম, এই সীমিত সম্পদ দিয়ে সব অভাব পূরণ করতে পারে না। প্রতিটা মানুষের জীবনে যে অভাবগুলো আছে সেই অভাবগুলো যে সর্বক্ষণিকভাবে উঁকি মারি দেখা দেয়, একটি পূরণ করতে গেলে আরেকটি এসে দেখা দেয়। প্রতিটা মানুষ প্রতিনিয়ত এই অভাব পূরণের জন্য সে প্রতিনিয়ত তার দৈনন্দিন কর্ম কাজ করে যাচ্ছে, সে অর্থ আয় করতেছে, কিন্তু তার প্রয়োজন অনুযায়ী সে সম্পদ আহরণ করতে পারে না, এজন্যই তার অভাবগুলো সে পূরণ করতে পারে না। একটি অভাব পূরণ করার সঙ্গে সঙ্গে আরেকটি অভাব তার কাছে এসে হাজির হয়ে যায়। এই এজন্য বলা হচ্ছে অভাব অসীম, অভাব বিশেষ নাই। আমরা এই অধ্যায়ে এই বিষয়টি কি ভালো করে বোঝার চেষ্টা করব যে অভাব অসীম বা অসীম অভাব আমাদের অর্থনীতিবিদরা অনেক চিন্তা ভাবনা অনেক গবেষণা করেছেন। আর আমাদের মতো একটা অনুন্নত দেশে আমরা যতই বলি যে আমাদের বাংলাদেশটা উন্নয়নশীল দেশ, হ্যাঁ উন্নয়নশীল দিকে যাচ্ছে কিন্তু এখনো অনেক সময় লাগবে। আমাদের মতো দেশে এই অর্থনৈতিক সমস্যার এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য। আমরা এই অর্থনৈতিক যে মৌলিক অর্থনৈতিক সমস্যা যেটা আলোচনা করতেছি এখানে আরো অর্থনীতিবিদ অধ্যাপক সেমিলসন তিনি বলেছেন যে অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যার তিনটি কারণ উল্লেখ করেছেন, তিনটি কারণ উল্লেখ করেছেন। এক নম্বর কি উৎপাদন করতে হবে, দুই নম্বর কি উপায়ে উৎপাদন করতে হবে, তিন নম্বর কার জন্য উৎপাদন করতে হবে। অধ্যাপক সেমিলসন এই তিনটি প্রধান কারণের কথা বলেছেন, কি উৎপাদন করতে হবে, কি উপায় উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। এই তিনটি কারণেই কিন্তু মৌলিক অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। তিনি প্রথমে যেটা বলেছেন যে কি উৎপাদন করতে হবে, আমাদের এই বাংলাদেশের মতো দেশে প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের উৎপাদন ব্যবস্থা কি, আমাদের এদেশে উৎপাদনের ক্ষেত্রে চিন্তা করতে হবে
উৎপাদন এমন কিছু দ্রব্য করতে হবে যাতে করে এই সমাজের প্রতিটা মানুষ ভালোভাবে খাদ্য বস্ত্র এ ধরনের মৌলিক যে দ্রব্যাদিগুলো অনায়াসে পেতে পারে। এজন্য বলা হয়েছে কি উৎপাদন করতে হবে, উৎপাদন সেই দ্রব্যগুলি করতে হবে যে দ্রব্যগুলি উৎপাদন করলে আমাদের দৈনন্দিন জীবনে কোনো মানুষের সমস্যা দেখা দেবে না। কিন্তু এই সমাজে প্রকৃতিগত কারণে একসঙ্গে সব দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না। মনে করো কোনো এক খণ্ড জমিতে আমরা যদি ধান চাষ করি তাহলে ওই সময় ওই জমিতে পাট চাষ করা যাবে না। আমাদের এখানে চিন্তা করতে হবে যে আমাদের কোন দ্রব্যটা বেশি প্রয়োজন, ধান না পাট। যদি ধানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা ধান চাষ করব, ধান চাষ করে সেই আমাদের ধান থেকে চাল থেকে আমরা আমাদের প্রতিটা মানুষের জীবন ধারণের জন্য যেটা প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করব। আর যদি আমরা মনে করি যে না ধানের প্রয়োজন নাই আমাদের পাটের প্রয়োজন, তাহলে ধান উৎপাদন বন্ধ রেখে ওই জমিতে পাট চাষ করতে হবে। এভাবে আমাদেরকে অর্থনীতিবিদ সেমিলসন নির্দেশনা দিয়েছেন। এরপরে বলা হচ্ছে কি উপায় উৎপাদন করতে হবে, কি উপায় উৎপাদন করতে হবে। আমাদের এই বাংলাদেশে তথা বিশ্বে বিভিন্ন দেশের ক্ষেত্রে অর্থনীতিবিদ সেমিলসন তার দিক নির্দেশনা তুলে ধরেছেন কি উপায়ে। আমাদের যদি বলি আমাদের বাংলাদেশে অবশ্যই চিন্তা করতে হবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু উৎপাদনের ক্ষেত্রে মূলধন কম, আমাদের শ্রম নিবিড় এই বাংলাদেশ, সস্তায় শ্রম পাওয়া যায়, এই সমস্ত কৌশলগুলো চিন্তা করেই আমাদের উৎপাদনের দিকে যেতে হবে। আমাদের এমন দ্রব্য উৎপাদন করতে হবে যেখানে অল্প পুঁজিতেই অল্প সময়ে অধিক দ্রব্য উৎপাদন করা যায়, যেখানে অধিক শ্রম লাগানো যায়। তাহলে আমাদের এই জনবহুল বাংলাদেশের বেকার সমস্যার সমাধান হবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। যে দেশে বেকার সমস্যা বেশি সে দেশে কিন্তু তত তাড়াতাড়ি উন্নতি করতে পারে না। এজন্য আমাদের চিন্তা করতে হবে যে উৎপাদনের ক্ষেত্রে অল্প পুঁজি কাজে লাগিয়ে এবং অল্প সময়ে অধিক লোক নিয়োগ করে আমাদের উৎপাদন ব্যবস্থা চালিয়ে যেতে হবে। এরপরে তিন নম্বরে কার জন্য উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে উৎপাদন এই সমাজের প্রতিটা মানুষের জন্য উৎপাদন করতে হবে, যার যতটুকু দ্রব্য কাজে লাগিয়ে যার যতটুকু দ্রব্য উৎপাদনের মাধ্যমে সৃষ্টি করে প্রতিটা মানুষের যাতে অভাব বা প্রয়োজন পূরণ করা যায় সে চিন্তাই আমাদেরকে করতে হবে। এজন্য আমাদের উৎপাদনের করতে গেলে এই তিনটি সত্য বা তিনটি কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমরা আলোচনা করব এই মৌলিক অর্থনীতির এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। যেহেতু সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি যে বেশ কিছু কারণের কথা বলেছি, এখন আমরা এই মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের যে কিছু কর্মপ্রচেষ্টা রয়েছে সেগুলো উল্লেখ করা করব। আমি মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের সমাধান চারটি সমাধান
চারটি। 1 নম্বর উৎপাদন, 2 নম্বর বিনিময়, 3 নম্বর বন্টন, 4 নম্বর ভোগ। এই চারটি কর্মপর্যায় দিয়ে বা চারটি কর্মপর্যায়ের সাহায্যেই আমরা এই মৌলিক অর্থনীতির সমস্যার সমাধান করতে পারি। এই চারটি কর্মপর্যায়ের মধ্যে প্রথম যেটা উৎপাদন, আমাদের যেহেতু অর্থনীতি, একটা দেশের উন্নয়ন করতে গেলে, একটা দেশকে ভালোভাবে মর্যাদার আসনে নিয়ে যেতে গেলে অবশ্যই উৎপাদন করতে হবে, আর সেই উৎপাদনটি হতে হবে আমাদের প্রয়োজনে যে দ্রব্যগুলো, যে দ্রব্যগুলো বেশি প্রয়োজন সেগুলো উৎপাদন অবশ্যই করতে হবে। উৎপাদন বলিতে আমরা কি বুঝি সেটা আগে আলোচনা করা যাক। উৎপাদন হচ্ছে মানুষের উপযোগ পূরণ করার যে ক্ষমতা সেটাই হচ্ছে উৎপাদন। অর্থাৎ উৎপাদন মানুষ তার বিভিন্ন সৃষ্টি, বিভিন্ন সৃজনশীলতা, তার মেধা দিয়ে প্রকৃতি থেকে যে উপযোগ সৃষ্টি করে, প্রকৃতির বিভিন্ন দ্রব্যাদি ব্যবহার করে যে উপযোগ সৃষ্টি করে, এই উপযোগ সৃষ্টিটাই হচ্ছে উৎপাদন। আমাদের এই উৎপাদনের ক্ষেত্রে যে উপযোগ, এই উপযোগ কিন্তু মানুষের অভাব পূরণ করে, আর এই অভাব পূরণের ক্ষমতা হচ্ছে উপযোগ। কিন্তু মানুষ এই উপযোগ যখন সৃষ্টি করবে তখনই অর্থনীতি উৎপাদন হিসাবে গৃহীত হবে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা যায়, আমরা প্রকৃতির সৃষ্টি যে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, সেখান থেকে আমরা গাছপালা থেকে যে ফার্নিচারগুলো পাই, চেয়ার টেবিল বিভিন্ন ধরনের আসবাবপত্র এগুলো তৈরি করি, তখন সেগুলো হচ্ছে উৎপাদন। কাজে উৎপাদন আমাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য অবশ্যই উৎপাদন করতে হবে। উৎপাদন ছাড়া আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবা। এরপরে আসতেছে বিনিময়। বিনিময় কি? বিনিময় হচ্ছে আমাদের উৎপাদন করে অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। শুধু উৎপাদন করেই আমাদের এর জন্য করতে হবে বিনিময়। বিনিময় হচ্ছে কোন দ্রব্যাদি কোন এক স্থানে উৎপাদন করার পর ওই দ্রব্যাদি অন্য স্থানে মানুষের মধ্যে সরবরাহ করা, অর্থাৎ এক্সচেঞ্জ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কারণ প্রতিটা মানুষ সমান দক্ষ নয়, প্রতিটা মানুষ একই রকম দ্রব্য উৎপাদন করতে পারে না, তার মেধা, তার যোগ্যতা, তার সৃজনশীলতা, কৌশল প্রয়োগ করে সে উৎপাদন করে। এজন্য উৎপাদন করার পরে বিনিময় করতে হবে। যে সমস্ত এলাকায় অনেক দ্রব্য উৎপাদন হয় না, মনে করো দিনাজপুরে ধান উৎপাদন হয় কিন্তু সিলেটে তেমন ধান উৎপাদন হয় না, এখন দিনাজপুরের ধান চাল সিলেটে যাবে, এই যে স্থান পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাই হচ্ছে বিনিময়। বিনিময় করে আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে হবে। তৃতীয় পর্যায়ে আসতেছে বন্টন। এই বন্টন কি? বন্টনও হচ্ছে সুষ্ঠুভাবে কোন দ্রব্য প্রতিটা মানুষের মাঝে বিলিয়ে দেওয়া,
তাদের সমানভাবে বিলে দেওয়াটাকে বা তাদের মাঝে সরবরাহ করাই হচ্ছে বন্টন। বন্টন ছাড়া অর্থনৈতিক সমস্যা সমাধান করা যায় না, এজন্য অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য বন্টন আমাদের করতে হবে। এই বন্টন যদি সুষ্ঠু হয়, সুন্দর হয়, তাহলে একটা দেশের তথা সমাজের তথা পৃথিবীর সকল দেশেই আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধান হবে। আমরা যে দ্রব্যগুলো অথবা বাংলাদেশে উৎপাদন করতে পারি না, বাইরের দেশ থেকে এনে সেগুলো আমাদের বিভিন্ন মানুষের মধ্যে সরবরাহ করাই হচ্ছে বন্টন। এরপরে আসতেছে সর্বশেষ ভোগ। ভোগ আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের সর্বশেষ কর্মপর্যায়। প্রতিটা মানুষ দ্রব্য উৎপাদন করে, প্রতিটা মানুষ কর্ম করে বা যে কোনো সৃজনশীলতা কাজ করে, কিসের জন্য? ভোগের জন্য। তার সকল কর্ম প্রচেষ্টার সর্বশেষ পর্যায়ে রয়েছে ভোগ। ভোগ হচ্ছে কোন দ্রব্য ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকেই বলা হয় ভোগ। কোন দ্রব্যের ব্যবহারের মাধ্যমে উপযোগ যখন নিঃশেষ করা যায়, তখনই ভোগ তৈরি হয় বা সৃষ্টি হয়। ভোগ ছাড়া আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায় না, কারণ এটা ভোগ করার জন্যই মানুষ কাজ করে। এজন্য ভোগ আমাদের শিক্ষা দেয়, আমাকে জানতে দেয় যে উৎপাদন করতে হবে, বিনিময় করতে হবে, বন্টন করতে হবে। কাজেই ভোগ আমাদের করার জন্য, মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করার জন্য সর্বশেষ এই ভোগ আমাদের অর্থনীতিতে ব্যবহার হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশে জানতে পারলে বা বুঝতে সক্ষম হয়েছ যে অর্থনীতির সংজ্ঞা কি, মৌলিক অর্থনীতির সমস্যা এবং এর সমাধান। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।